তো আজকে আমি যে বিষয়টি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় স্বানুমান সম্পর্কে। আর তোমরা জানো যে স্বানুমান তোমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, আর এটা তোমাদের বেশি সমস্যা জনিত, তাই এই টপিকটি নিয়ে আমি আবারও মানে আলোচনা করতে যাচ্ছি। তো স্বানুমান তোমরা জানো যে তার আগে আমরা যে বিষয়টি জানছি যে অনুমান সম্পর্কে আলোচনা, অনুমানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি একটা অবরোহ আর আরোহ। আবার যে অবরোহ অনুমানকে ফের আবার দুই ভাগে ভাগ করা যায়, কি কি মাধ্যম আর অমাধ্যম। আবার অমাধ্যম অনুমানকে ফের আবার কয় ভাগে ভাগ করা যায়, দশ ভাগে, কি কি আবর্তন প্রতিবর্তন, প্রতি আবর্তন অন্তরাবর্তন বিরোধ উন্নয়ন, এভাবে আছে দশ ভাগে। এর পরবর্তীতে আমার যে বিষয়টি থাকলো সেটি হচ্ছে কি মাধ্যম অনুমান, অর্থাৎ স্বানুমানের একটি অর্থাৎ মাধ্যম অনুমান হচ্ছে কি স্বানুমানকে তৈরি করার ক্ষেত্রে একটি অন্যতম আবিষ্কৃত বিষয়, অর্থাৎ একটি অন্যতম বিষয় হচ্ছে কি অর্থাৎ মাধ্যম অনুমানের একটি অন্যতম বিষয় হচ্ছে কি স্বানুমান, অর্থাৎ অ্যারিস্টটলের সলিজম সম্পর্কে ধারণা। তো আজকে আমরা স্বানুমান সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, যে আমি যে উদাহরণটি দিচ্ছি তোমরা সেই উদাহরণটির দিকে একটু তাকাও, এটা হচ্ছে কি একটি স্বানুমানের উদাহরণ। এখন এই স্বানুমান সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে যাই তাহলে স্বানুমান সম্পর্কে বলা হয়েছে যে মাধ্যম অনুমানে, অর্থাৎ কথাটি এইভাবে আসে যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্বন্ধযুক্ত দুটি আস্তবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটি কি হয় নিশ্চিত হয়, তার নাম হচ্ছে কি স্বানুমান। অর্থাৎ আমরা লক্ষ্য করি যে এটা একটা স্বানুমানের একটা উদাহরণ। তো এখানে বলা হচ্ছে যে পরস্পর সম্বন্ধযুক্ত, এই বিষয়টিকে আগে মনে রাখতে হবে যে পরস্পর সম্বন্ধযুক্ত কি, যে অর্থাৎ এখানে আমরা সাধারণত যে এই স্বানুমানের যে উদাহরণটা লক্ষ্য করতেছি, এখানে প্রথম যে দুটি লাইন আছে এই দুটি লাইনকে বলা হচ্ছে কি আস্তবাক্য। তাহলে আমি এই যে তোমাদের সামনে তুলে ধরছি এই দুটো লাইনের নাম থেকে প্রথম অর্থাৎ অতএব দিয়ে যে লাইনটি আছে তার উপরে দুটি লাইনকে বলা হচ্ছে কি আস্তবাক্য। আবার আস্তবাক্য দুইটা রকমের নাম আছে, কেমন বলতেছে প্রথম যে লাইনটি আছে সেটাকে বলা হচ্ছে কি প্রধান আস্তবাক্য, প্রধান আশ্রয় বাক্য। আবার দ্বিতীয় লাইনটি অর্থাৎ মিডিলে যে লাইনটি আছে তার নাম হচ্ছে কি অপ্রধান, অপ্রধান আশ্রয় বাক্য। আচ্ছা, তোমাদেরকে একটু জানানোর জন্য বলি যে তোমাদের আগে বলা হয়েছিল যে আশ্র বাক্যটা কি, আশ্র বাক্য মানে কি তার উপর নির্ভর করে, তার উপর আশ্রিত হয়ে, অর্থাৎ তাহলে আমাদের যে স্বানুমানের যে সিদ্ধান্তটা যে নিশ্চিত কার উপর নির্ভর করে, অর্থাৎ আশ্র বাক্যগুলোর উপর নির্ভর করে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি আশ্র বাক্য। তাহলে প্রথম দুইটিকে বলা হচ্ছে কি আশ্র বাক্য, আর অতীতের যে লাইনটি দেওয়া আছে নিচে এটাকে বলা হচ্ছে কি সিদ্ধান্ত। তাহলে স্বানুমানের এই জায়গায় বলা হচ্ছে যে সংজ্ঞাটা বলতেছে যে মাধ্যম অবরোহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর বলতে কি এই যে উপরের যে দুটি লাইন দেওয়া আছে এই দুটি লাইনের উপর ভিত্তি করে দুটি পরস্পর সম্বন্ধযুক্ত। আর সম্বন্ধযুক্ত কোথাটা এখানে বুঝতে হবে, সম্বন্ধযুক্ত মানে কি যে এখানে সম্পর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তটা আসে, এখানে সিদ্ধান্তটা কিন্তু এমনি এমনিতেই আসে না, এটা কিসের মধ্য দিয়ে আসে সম্পর্কের মধ্য দিয়ে। তাহলে তোমরা মনে করতে পারো যে এখানে সম্পর্কের যে বিষয়টি আছে এই সম্পর্কের বিষয়টি কেমন, অর্থাৎ এখানে সম্পর্কটা কিভাবে হয়, এখন সম্পর্কটা কিভাবে হয় এই বিষয়টি নিয়ে আমি একটু বলি। যে সাধারণত স্বানুমানের একটা যুক্তিতে তোমাদেরকে আগে বলা হচ্ছে যে অনুমানের একটা যুক্তিতে থাকে তিনটি পদ, তোমাদেরকে একটু পদগুলো দেখানোর চেষ্টা করি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। স্বানুমানের একটি যুক্তিতে থাকে তিনটি পদ, এক নম্বরে বলা হচ্ছে কি প্রধান পদ, প্রধান পদ, দুই নম্বরে বলা হচ্ছে কি অপ্রধান পদ, অপ্রধান পদ, তিন নম্বরে হচ্ছে কি মধ্য পদ। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে সম্পর্কের মধ্যে দিয়ে, তাহলে তোমরা মনে করতে পারো যে এখানে সম্পর্কটা কিভাবে হয়। তো আমি বললাম যে স্বানুমানের একটা যুক্তিতে থাকবে কয়টি পদ, তিনটি পদ, এই তিনটি পদের নাম হচ্ছে কি প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্য পদ। তাহলে এখন শুধু পদগুলোর নামগুলো জানলাম, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এই পদগুলো কোথায় আছে, কিভাবে আছে। তো আমি আগে পদগুলো দেখানোর
চেষ্টা করি যে পথগুলো মনে করে যে এই সমানমানের এই যুক্তিটার মধ্যেই আছে, বুঝে আছে? তাহলে এই তিনটে পথকে বের করতে গেলে আগে প্রথমত আমাকে যে জায়গাটাতে যেতে হবে, আগে আমাকে সিদ্ধান্তের লাইনের মধ্যে যেতে হবে। সিদ্ধান্তের লাইন কোথায়? এই যে অতীত যে জেলাকে আছে, এটা পুরাটা হচ্ছে কি আমার সিদ্ধান্ত। এখন লক্ষ্য করো যে যে পথটি আমি তোমাদেরকে আরো একটু সুন্দর করে দেখা দেয়, এক একটি লাইনকে বলা হচ্ছে কি আমার এক একটি করে যুক্তিবাক্য। তাহলে এখানে আমার এমনিতে লাইন আছে তিনটা, তাহলে যুক্তিবাক্য হচ্ছে কি আমার তিনটা। তাহলে যুক্তিবাক্যের যে অংশগুলো আছে প্রথমত বলে দেয় সকলে এটাকে বলা হচ্ছে কি পরিমাণ। তাহলে এখানে এটা নাম হচ্ছে কি পরিমাণ, মানুষ হচ্ছে কি আমার উদ্দেশ্য, মানুষ উদ্দেশ্য, ভয় হচ্ছে কি সংযোজন, আর মরণশীল হচ্ছে কি বিধায়ক। তাহলে এভাবে একটি যুক্তিবাক্যের অংশ, মানে একটি যুক্তিবাক্যের অংশ থাকে তিনটি, কিন্তু সাধারণভাবে একটি একটি পরিপূর্ণ আদর্শ আকারে যুক্তিবাক্যের অংশ হচ্ছে চারটি। কি কি? একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে সংযোজন, আর একটা নাম হচ্ছে কি বিধায়। এটা হচ্ছে কি আদর্শ আকারে একটি যুক্তিবাক্য। আর আমাদেরকে যদি এমনিতে বলা হয় একটি যুক্তিবাক্যের অংশ কয়টি, তাহলে একটি যুক্তিবাক্যের অংশ তিনটি। কি কি? উদ্দেশ্য, সংযোজন আর বিধায়। তাহলে এখানে যে তিনটি যুক্তিবাক্য আছে, তিনটি যুক্তিবাক্যের মধ্যে সবসময় আমরা লক্ষ্য করব যে এক একটি যুক্তিবাক্যে থাকে দুটি করে পদ। সবসময় মনে রাখতে হবে একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। যেমন এখানে মানুষ উদ্দেশ্য মরণশীল হচ্ছে বিধেয়, যেমন এখানে ছাত্র উদ্দেশ্য মরণশীল হচ্ছে বিধেয়। তাহলে আমরা লক্ষ্য করি যে এই যে সমানমান যে যুক্তিটা যে উল্লেখ করছি, এই যুক্তিটার মধ্যে মূলত আছে তিনটি পদ। কি কি? প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্য পদ। তাহলে এখন আমাকে কি করতে হবে? পদগুলো খুঁজে বের করতে হবে। পদগুলো খুঁজে বের করার নিয়মটা কি? তাহলে পদগুলো যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমাকে প্রথমত যে জায়গাটাতে আসতে হবে সেটা আসতে হবে আমাকে সিদ্ধান্তের জায়গায়। সিদ্ধান্ত লাইনে ধরছি, আচ্ছা সিদ্ধান্ত জায়গায় আসলাম। এখন আমরা লক্ষ্য করবো যে পদটি সিদ্ধান্তের বিধে হিসেবে ব্যবহৃত হবে। যেমন দেখো তোমরা লক্ষ্য করে সিদ্ধান্তের এইটা হচ্ছে কি আমার সিদ্ধান্ত লাইন, তাহলে সিদ্ধান্তের বিধে হচ্ছে কি আমার মরণশীল। তাহলে বলতেছে যেটা যে পদটা সিদ্ধান্তের বিধে হিসেবে ব্যবহৃত হবে তার নাম হবে কি প্রধান পদ। তাহলে মরণশীল হচ্ছে কি আমার প্রধান পদ, মরণশীল মরণশীল হচ্ছে প্রধান পদ। তাহলে একটা পদ পেয়েছি। তারপর দুই নম্বরে আসি, বলতেছে যে অপ্রধান পদ কোনটা। তাহলে অপ্রধান পদ হচ্ছে যে পদটা সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি যে সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে কি আমার ছাত্র, তাহলে ছাত্র হচ্ছে কি আমার অপ্রধান পদ। তাহলে আমরা পদ পাইলাম কয়টা? দুইটা। এখন যে পদটা বাকি আছে সাধারণত এভাবে আসি, আমরা এখন সিদ্ধান্ত লাইনের মধ্যে থাকবো না, সাধারণত সিদ্ধান্ত লাইনের মধ্যে থাকবো না, সিদ্ধান্ত লাইনটাকে পুরোটা ঢাকা ধরি। এখন কিভাবে যাবো? তাহলে বলতেছে যে পদটা সিদ্ধান্তের মধ্যে নাই, কিন্তু যে পদটা প্রধান আশ্রবাক্য আছে একবার, আমরা আশ্রবাক্যগুলোরও নাম দিচ্ছি, যে পদটা প্রধান আশ্রবাক্য আছে একবার, অপ্রধান আশ্রবাক্য আছে একবার, কিন্তু যে পদটা সিদ্ধান্তের মধ্যে নয় তার নাম হচ্ছে কি মধ্যপদ। তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি মরণশীল পদটা কোথায় আছে, এই মরণশীল পদটা প্রধান আশ্রবাক্যে আছে, আবার কোথায় আছে সিদ্ধান্তের বিধে আছে। এই কারণে এর নাম হচ্ছে কি, এর নাম প্রধান পদ দেওয়ার কারণ হচ্ছে যে মরণশীল পদটা আছে আবার কোথায় আছে প্রধান আশ্রবাক্য আছে, এই কারণে এর নাম হচ্ছে কি প্রধান পদ। আবার অপ্রধান পদটা যে নিচে যেটা সিদ্ধান্তের উদ্দেশ্য, এই সিদ্ধান্তের উদ্দেশ্য পদটা আবার কোথায় আছে অপ্রধান আশ্রবাক্য আছে, এই কারণে এর নাম হচ্ছে কি অপ্রধান পদ। তাহলে আমরা পদ পাইলাম কয়টা? তাহলে পদ পাইলে আমরা দুইটা, কিন্তু একটা পদ বাকি থাকলো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি মধ্যপদ। তাহলে মধ্যপদটা আমরা কিভাবে পাবো? বলতেছে যে পদটা সিদ্ধান্তের মধ্যে থাকবে না। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, তাহলে সিদ্ধান্তের মধ্যে কে কে আছে? মরণশীল আছে, ছাত্র আছে, তাহলে আমার একটা পদ আছে। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে শুধু উদ্দেশ্য আর বিধে পদ আর বাকিগুলো পদ নয়, বাকিটা যেমন প্রথমটা উপরে যতগুলো আছে প্রথমে সকল, এগুলো হচ্ছে পরিমাণ, ভয় হচ্ছে কি আমার সংযোজন। তাহলে ছাত্র আর মরণশীল, যেমন ছাত্র আর মানব, মানুষ আর মরণশীল, এগুলো শুধু পদ আর বাকিগুলো কি নয়, পদ নয়। তাহলে দেখো, তাহলে যে পদটা সিদ্ধান্তের মধ্যে নাই, কিন্তু সেটা কি আছে প্রধান আশ্রবাক্যে আছে একবার, অপ্রধান আশ্রবাক্যে আছে একবার, তার নাম হচ্ছে কি মধ্যপদ। তাহলে মানুষ কোথাকে হচ্ছে কি আমার মধ্যপদ, তাহলে এখানে মানুষ যা হচ্ছে কি মধ্যপদ। তাহলে আমরা পদ পেলাম কয়টা? তিনটা। এখন
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাধারণত যে বিষয়টি আমি বোঝানোর এখানে খুব গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করার চেষ্টা করতেছি, সেই বিষয়টা হচ্ছে কি, তোমাদের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে মাধ্যম অনুমান অর্থাৎ স্বানুমানটা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত, দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আস্ত্রবাক্য থেকে, দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আস্ত্রবাক্য থেকে অনিবার্যভাবে কি হয়, নিশ্চিত হয়। তাহলে এখানে সম্পর্ক বা সম্বন্ধযুক্তটা কি এই বিষয়টিকে আমি বোঝানোর কি করতেছি, চেষ্টা করতেছি। তাহলে সম্বন্ধযুক্তটা তাহলে আমি দেখানোর চেষ্টা করতেছি, তাহলে আমরা এই যে স্বানুমানটা আছে স্বানুমানটার মধ্যে কোনটা কোন অংশ এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, প্রধান পদ কোনটা, অপ্রধান পদ কোনটা, তারপর প্রধান আশ্রবাক্য কোনটা, অপ্রধান আশ্রবাক্য কোনটা, আশ্রবাক্য কোনটা, সিদ্ধান্ত কোনটা, এবং এই যে সমস্ত বিষয় এই স্বানুমানটার মধ্যে আছে। এখন লক্ষ্য করি যে এই যে স্বানুমানটার মধ্যে যে তিনটি যে পদ আছে, এই তিনটি পদও আমি কি করলাম, বের করে দেখালাম কিভাবে বের করতে হয়। এখন এই তিনটি পদকে আমি একটি উপমা হিসাবে মানে উদাহরণ হিসাবে এভাবে ধরতে পারি, প্রধান পদ যদি আমার হয় বন, এটা হচ্ছে কি প্রধান পদের নাম দিলাম কি বন, ও প্রধান পদের নাম দিলাম কি কনে, এবং মধ্য পদের নাম দিলাম কি ঘটকপদ। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো দেখি যে স্বানুমানটার মধ্যে এই তিনটি পদ আছে, তাহলে নাম দিচ্ছি কি কি, বর, কনে আর ঘটক। তাহলে বরের নাম দিচ্ছি কার, প্রধান পদের, আর কনে কার নাম দিচ্ছি, অপ্রধান পদের, আর ঘটক কার নাম দিচ্ছি, মধ্য পদের। এখন সাধারণত আমি একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা বলতে যাচ্ছি যে সাধারণত কোনো এক ছেলে বিয়ে করবে, মানে সে প্রতিষ্ঠিত এক ছেলে, সে বিয়ে করবে, সে ঘটককে তার সমস্ত কিছু বিবরণ তার ঘটকের সামনে কি করছে, তুলে ধরছে। তুলে ধরার পর ঘটক সে অনুপাতে একটি মেয়ের সন্ধানে বের হয়েছে। তো দেখা যাচ্ছে যে কিছুদিন পর, এক সপ্তাহ পর ঘটক যেভাবে ছেলেটি তার মেয়ের পছন্দের বিষয়টি বলা হয়েছিল, তো দেখা যাচ্ছে যে ঘটক সেই অনুপাতে সেই ধরনের একটি মেয়েকে কি খুঁজে পেয়েছে। খুঁজে পাওয়ার পর ঘটক কি করতেছে, ছেলেকে ছেলেকে বললো যে ঠিক আছে আমি এই ধরনের একটি মেয়ে দেখছি, তুমি দেখতে পারো। তো দেখা যাচ্ছে ঘটক মেয়েটিকে দেখার পর সে ঘটক মানে তারপর ছেলেটি বললো যে ঠিক আছে এই মেয়েটি আমার কি হয়েছে, পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর এখন ঘটক ফের আবার মেয়ে পক্ষকে বলা হচ্ছে যে আমি যে ছেলেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা কি তোমাদের পছন্দ। তখন ঘটককে মেয়ে পক্ষ বলছে হ্যাঁ আমার পছন্দ। তো এভাবে উভয়ের পছন্দ হওয়ার পর তারপর হচ্ছে ছেলে পক্ষ থেকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমার তো সবকিছু পছন্দ হয়ে গেছে, এখন তাহলে তুমি কথা বলতে পারো। তো এভাবে কথা বলার পর এখন ঘটক ফের আবার ছেলেকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমি তো সবকিছু দেখালাম, এখন আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে। ঘটক তখন বলতেছে হ্যাঁ মানে আমার কিছু চাওয়া পাওয়া আছে, কি যৌতুক হিসাবে আমাকে কিছু টাকা দিতে হবে, কেমন। তো সে বললো যে আমাকে 500,000 টাকা দিতে হবে। এখন এই কথাটি শোনার পর ঘটক পরবর্তীতে এই কথাটি ফের আবার মেয়ে পক্ষের বাসায় গিয়ে আবার তাদেরকে বলল যে ছেলের তো সবকিছু পছন্দ হয়েছে, এখন সে যৌতুক চায় 100,000 টাকা, 500,000 টাকা। আর মেয়ে পক্ষ বললো যে আমরা তো 500,000 টাকা দিতে পারবো না, আমরা কি করব, আমরা 400,000 টাকা দেবো। এই কথাটি ফের আবার কি করলো, ঘটক আবার ছেলে পক্ষ আসার ছেলের পক্ষের বাসায় আসি বলল। এখন এইভাবে বলার পর মানে ছেলে পক্ষ বললো যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা তো রাজি। এখন ফের আবার মেয়ে পক্ষের ফের আবার একটা কথা যে আমাদের যদি 400,000 টাকা দেয় তাহলে মানে ছেলে পক্ষ আমাদেরকে কি দিবে। তখন ছেলে পক্ষ বললো যে ঠিক আছে আমরা সোনার মানে গলার হার দেব। এভাবে উভয়ের মধ্যে সম্পর্কের মধ্য মানে কি কথোপকথনের মধ্য দিয়ে ঘটক এই জায়গাটিতে কি করলো, মানে কি তার বিয়ের কাজটি মানে কি এভাবে পছন্দ হওয়ার পর দেখা যাচ্ছে যে ঘটক কোনো একদিন তাদের বিয়ের দিন তারিখও কি করলো, ধার্য করলো। এভাবে ধার্য করার পর সামনে শুক্রবার তাদের বিয়ে কি হলো, সম্পূর্ণ হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এই জায়গায় বিয়েটা যখন সম্পূর্ণ হয়ে গেল ঘটক যে কাজটি করলো এখানে সম্পর্ক তৈরি করে দেওয়ার ক্ষেত্রে ঘটককে সম্মানের বাবদ 5,000 টাকা দেওয়া হলো। ঘটক ফের আবার এখান থেকে কি করলো, মানে কি সম্পর্ক তৈরি করে দিয়ে সে তার আবার অন্য এক জায়গায় এই ধরনের মেয়ে এবং ছেলেকে খোঁজার জন্য বের হলো। তো দেখা যাচ্ছে যে এই জায়গায় ঘটকের কাজটা হচ্ছে কি সম্পর্ক তৈরি করে দেওয়া। তাহলে পরবর্তীতে সে আবার অন্য জায়গায় গিয়ে আরেকটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তাহলে অনুরূপ ভাবে আমরা লক্ষ্য করি
বর কনে এবং ঘটক, তাহলে ঘটকের কাজ হচ্ছে কি বর এবং কনের মধ্যে কি করে দেওয়া, সম্পর্ক তৈরি করে দেওয়া। এভাবে আমরা সাধারণত যে লক্ষ্য করি যে তিনটি পদ যে সমানে যখন থাকে, এই তিনটি পদ সম্পর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তটাকে কি করে তৈরি করে, এখানে অন্যতম ভূমিকা পালন করে কে, মধ্যপদ। আর মধ্যপদ ছাড়া কখনো সমানুমান তৈরি হতে পারে না। এই জন্য সমানুমানের শেষের দিকে বৈশিষ্ট্য আছে যে সমানুমানে প্রতিটি সমানুমানে অবশ্যই তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকতে হবে। তিনটি কি, প্রথমত বলা হচ্ছে তিনটি যুক্তিবাক্য থাকবে, আর তিনটি যুক্তিবাক্যের মধ্যে অবশ্যই তিনটি পদ থাকতে হবে, প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ। আর এদের মধ্যে মধ্যপদ সবসময় ঘটকের মতো কি করবে, কাজ করবে। এইটাকে বলা হচ্ছে কি, পরস্পর সামঞ্জস্যযুক্ত সম্পর্কের মধ্যে দিয়ে সিদ্ধান্তটা কি হয়, একটি সমানুমান তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি, সমানুমানটা কি। সমানুমানটা তাহলে আমরা দেখলাম যে এটা সম্পর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তটা তৈরি হয়। তো আজকে আমি তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। নেক্সট যে সমানুমানের বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।